কোন সিনেমাটার একটা মুহূর্তের জন্য আমার চোখের পলক পড়েনি, কারণ আমি প্রথমবার দানব সিনেমাটা দেখেছি। আমি জাস্ট আপনাদেরকে একটা কথা জানাতে চাই, এই সিনেমাটা ভিজুয়ালি একটা ওয়ান অফ আ কাইন্ড কালেকশনে রাখার মতো সিনেমা। আমাদের বাংলাদেশ যে এত সুন্দর এত সুন্দর, দাদা হ্যাটস অফ টু ইউ। Thank you. I mean, now that the way you have shot it, and these two gentlemen standing next to me, Siam and Roshan, what a chemistry. মানে ভুলে গেছি যে আমি সিনেমার নায়িকা। I was so proud of you, this amazing, amazing performance, both of you. আমি দেশ থেকে দর্শকদের একটা কথাই বলতে চাই, এই সিনেমাটা না দেখলে অনেক বড় একটা মিস করবেন। আমাদের আমাদের যে সুন্দরবনটা আছে সেটাকে দেখতে পারবেন, সেটা সৌন্দর্যকে দেখতে পারবেন, এবং সেই সাথে র‍্যাব যে কিভাবে অপারেশনের থ্রুতে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করেছে, এটার পেছনে যে কত ইমোশন অ্যান্ড কত কিছু জড়িয়ে আছে, এই সিনেমা না দেখলে বোঝা যাবে না। সো প্লিজ প্লিজ গো অ্যান্ড ওয়াচ অপারেশন সুন্দরবন 23rd September। আসল অডিয়েন্সকে বলবো, যদি এই সিনেমা না দেখেন অনেক কিছু মিস করবেন। আমাকে অনেকদিন পরে, আমি আসলে নিজেকে কিছুক্ষণ নিজে নিতে পারছিলাম না, কারণ 4 বছর আগের পরে অনেক পার্থক্য। বাট আই থিঙ্ক পিপল উইল লাভ ইট, কারণ আমি তো আমার 100% দিয়েছি, আমরা মনে হয় সবাই আমাদের 100% দিয়েছি। খুঁজছি যে আমার ডিরেক্টর কোথায়, কারণ ডিরেক্টরকে খুঁজে পাচ্ছিলাম না। আই ওয়ান্টেড টু সি হিজ রিয়াকশন। ইট হ্যাজ বিন আ জার্নি অফ 4 ইয়ার্স, মোর দ্যান 4 ইয়ার্স। আমি যখন শোয়ের শেষে আমাদের কলিগ যারা আছে তাদেরকে হাক করছিলাম, আমাদের টিমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে হাক করছি, হাক করার সময় সবাই আনন্দিত, সবার চোখে পানি, কিন্তু সবার মনে হচ্ছে যে 4 বছরের একটা জার্নি একটা রেজাল্ট পেলো, হয়তো আজকে দর্শকের সামনে আসতে পারবে। তো আমরা 23 তারিখের অপেক্ষায় থাকবো, কারণ এটা তো আসলে ভালো রিয়াকশন দেখতে কষ্ট সার্থক মানে মন হয়েছে, মনে হলে তো সবারই ভালো লাগে। কষ্টটা পুরোপুরি সার্থক হবে যখন 23 তারিখ থেকে দর্শক গ্রহণ করবে। তো আমরা দর্শকের জন্যই অপেক্ষা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।